রাজধানীতে আবারও মাঠ হারানোর শঙ্কায় শিশুরা। কলাবাগান তেঁতুলতলা মাঠে থানার নিজস্ব ভবন করার প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। বাসিন্দারা চান খেলার মাঠ হিসেবে স্বীকৃতি। পুলিশের উপকমিশনার ফারুক হোসেন বলেছেন, সরকারের কাছ থেকে 28 কোটি টাকায় মাঠ কিনে নিয়েছেন তারা। তবে এমন সিদ্ধান্তকে নিন্দনীয় ও আত্মঘাতী বলে মনে করছেন নগরবিদ ইকবাল হাবিব। আশিকুল আলমের রিপোর্টে বিস্তারিত। নানা কারণে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে রাজধানীর খেলার মাঠ। ঢাকার ফার্মগেট এলাকার মাঠটি মেট্রো রেলের জন্য বিসর্জন দিতে হয়েছে নগরবাসীকে। পাশেই মানিক মিয়া অ্যাভিনিউর মাঠটিতে এখনও চলছে খেলাধুলা, তবে যে কোনো সময় এটাও বিলীন হতে পারে প্রভাবশালীদের থাবায়। ঢাকার কলাবাগানের তেঁতুলতলা মাঠ নিয়েও চলছে নানা জল্পনা। মাঠটিতে স্থানীয় শিশুরা সুযোগ পেলেই নানা খেলায় মেতে উঠত। পাশেই এখনও দৃশ্যমান লাশ গোসলের ব্যবস্থাও। স্থানীয় বাসিন্দাদের মৃত্যুতে জানাজাও হতো, এখানে হতো ঈদের জামাতও। ঈদের নামাজ পড়ি, কেউ যদি মারা যায় এখানে জানাজা পড়ি, এরকমভাবে আসে। হঠাৎ করে এইটা দেখলাম, দেখে তো আমরা অস্থির। প্রতিটা ঘরে ঘরে আপনি আবার বৃদ্ধ বনিতে যাকে বলেন, সবাই মাঠের জন্য। সব কিছু এখন কাঁটাতারের বেড়ায় বন্দি। স্থানীয় শিশুদের দৌড়ে বেড়ানোর স্বপ্নেও বাগড়া দিয়েছে এই বেড়া। মাঠটি স্থানীয় কারো ব্যবহারের সুযোগ থাকছে না। প্রক্রিয়া চলছে কলাবাগান থানার ভবন নির্মাণের। শিশুরা জানায় এখানে আর খেলা হবে না তাদের। আমরা মাঠে প্রতিদিন খেলতে আসি, এখন কাঁটা বেড়া দিয়া আটকে দিছে মাঠ, আমরা মাঠে খেলতে পারি না। এই এলাকায় আর কোনো মাঠ নাই, এই জায়গায় আমরা সব সময় সকালেও খেলতাম বিকালেও খেলতাম। মাঠে ঢুকলে আমাদের বকা দেয়, আমাদের বলে এখান থেকে যা। তারপর আমরা ওইখান দিয়ে ঢুকি, আমাদের দিনের বেলা ঢুকি, আমাদের রাতের বেলা ধরে এনে আমাদের মারে, কানে ধরে উঠবস করে। ওই যে একটা তাস ছুটিয়ে ফেলছিলাম, পরে আমাদেরকে কানে উঠবস করাইছিল। পরে ওই যে লাল ফকির তো 4-5 জনকে ধরে নিয়ে আসছিল আলোদিন বস্তিতে গিয়া, বন্দুকের পিছনে এটা দিয়ে বাড়ি দিছিল, লাঠি দিছিল, থাপ্পড় দিছিল। স্থানীয়রা জানান, মুক্তিযুদ্ধের পর জায়গাটির প্রকৃত মালিক আর দেশে না ফেরায় মাঠ হিসেবে ব্যবহার করছিলেন তারা, আর এখন তার সুযোগ নিচ্ছে পুলিশ। মাঠ আমরা নতুন করে না দিতে পারি, কিন্তু আমাদের মাঠটা যেটা আছে সেটা আমাদের থাকুক, সেটা কেড়ে নেওয়ার তো কারো কোনো অধিকার নেই। এটি ওনাদের একটি বিবেক প্রতিবন্ধী সিদ্ধান্ত, একটি বিকৃত সিদ্ধান্ত। বাচ্চাদেরকে বঞ্চিত করে যে সিদ্ধান্তটি ওনারা নিয়েছেন, ওনারা বোকার মতো সিদ্ধান্ত নিয়েছেন, ওনারা বুদ্ধিহীন। উপপুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, মাঠ নিয়ে ইস্যু তৈরিতে স্থানীয় বাসিন্দারা শিশুদের ব্যবহার করছেন। কলাবাগানের মাঠ তো পুলিশের মাঠ ভাই, 28 কোটি টাকা দিয়ে আমরা কিনছি এই মাঠ। ওখানকার দুষ্ট প্রকৃতির লোক যারা বিভিন্ন পোলা পান্ডেল এসেছে খেলার মাঠ, এখানে থানার বিল্ডিং তৈরি হবে। নগরবিদ ইকবাল হাবিবের মতে, সিটি কর্পোরেশন সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মের মানসিক বিকাশের পথ উন্মুক্ত রাখতে ভূমিকা নিতে হবে। জনগণের যেই গণপরিসর বলে যে সম্পত্তি রক্ষা করার দায়িত্ব যে পুলিশের, সেই পুলিশ যখন সেই গণপরিসর হুকুম দখল করে পরিপূর্ণভাবে বেদখল করার চেষ্টা করে, সেটি অত্যন্ত নিন্দনীয় এবং রাষ্ট্রবিরোধী কাজ। এরই মধ্যে মাঠ উদ্ধারে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে শিশুরা, যোগ দিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন সহ বিশিষ্ট ব্যক্তিরাও। আশিকুল আলম, আরটিভি, ঢাকা।